সম্ভব কিনা, গাণিতিক যুক্তি দাও। দেখো আমাদের এই প্রবলেমটা আসতে হলো কোন জায়গায়, আমরা একটু তাও বলে দিই, রংপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ। এই হলো আমাদের প্রবলেমটা, দেখতে পাচ্ছ এখানে একটা সহজ দ্বিস্পন্দনরত কণার যে কোনো মুহূর্তে সরণের সমীকরণ দেওয়া আছে। আমাদেরকে বলা হচ্ছে এই যে সমীকরণটা, এটা সরল চিহ্ন স্পন্দনের সমীকরণ কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে দেখাতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ঘতে দেখতে পাচ্ছ এই সমান 5 মিটার দেওয়া আছে, বি সমান 5/3, কণাটির বিস্তর নির্ণয় করা সম্ভব হবে কিনা তার গাণিতিক যুক্তি বা ব্যাখ্যা আমাদের উপস্থাপন করতে হবে। তাহলে দেখো এটা কীভাবে করবো, কনভেনশনাল ওয়েতে এই জিনিসটা একভাবে সলভ করে দেওয়া আছে, কিন্তু আমরা বলেছি তোমাদেরকে দেখো এক্স সমান এসআই ওমেগা টি প্লাস ডেল্টা সরল স্পন্দনের একটা ব্যবকলনীয় সমীকরণের সমাধান কিনা সেটা দেখার পলিসি কি ছিল আমাদের, সেটা দেখার পলিসি ছিল আমরা বাম পক্ষে ব্যবকলনীয় সমীকরণের বাম পক্ষে মানগুলো বসাবো। বাম পক্ষে কেমন ছিল ব্যবকলনীয় সমীকরণ তোমরা জানো, ডি স্কোয়ার এক্স যদি চলক হয় তাহলে এক্স লিখবো, আর যদি ওয়াই হয় তাহলে লিখবো ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান জিরো। এই যে বাম পক্ষে ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ারের মানটা বের করব এই সমীকরণ থেকে, করার পরে যদি এই পাশে বসিয়ে দিয়ে যদি আমি ডান পক্ষের জিরোটা পাই তাহলে আমি এই সমীকরণটাকে বলবো এই ব্যবকলনীয় সমীকরণের একটি সমাধান। তাহলে প্রথমে আমরা লিখব ব্যবকলনীয় সমীকরণ, এটা একটু লিখে রাখবো প্রথমেই, এটা আমরা জানি সহজ স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ ডি স্কোয়ার এক্স ওয়াই বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন আমরা দেওয়া আছে, দেখো দেওয়া আছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। এখান থেকে আমি এই বাম পক্ষের এই অংশটার মানটা বের করে নিব। এই কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, ওয়াইকে সময়ের সাপেক্ষে প্রথমে একবার ডিফারেনশিয়েট করতে হবে। আমরা জানি ডি ওয়াই বাই ডিটি করব, করলে আসবে হবে ওমেগা এ, তোমরা জানো ওটা ডিফারেন্সিয়েট করলে সাইন কস হবে এবং সাইনের প্যাটার্নের ভিতরে ওমেগা টি আছে কিন্তু আবার চলক টি, দ্যাটস ওয়াই ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা ওমেগা পাবো। সামনে নিয়ে আসছি কস ওমেগা টি, কসকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি মাইনাস সাইন আসবে ওমেগা টি, আর বি তো আসেই কিন্তু এই ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা আসবে। তাহলে এটা হলো প্রথম ডিফারেন্সিয়েশনের ফলাফল। বা যদি আমি দ্বিতীয়বার করি ডি স্কোয়ারের ওয়াই বাই ডি টি স্কোয়ার সমান মানে কি, এর আগে যেটা পাইছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব, করলে যা পাওয়া যাবে তোমরা জানো আমরা জানি ওমেগা এ যেহেতু কস সেজন্য মাইনাস আসবে আগে একটা, সাইন ওমেগা টি আবার ডিফারেন্সিয়েট করলে একটা কি আসবে ওমেগা আসবে, মানে ওমেগা স্কোয়ার হয়ে যাবে এটা। অনুরূপ মাইনাস বি দেখো ওমেগা সাইন কি করলে কস আসবে, কস ওমেগা টি যেহেতু ওমেগা টি আবার ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আর একটু ওমেগা আসবে মানে ওমেগা স্কোয়ার। আমি এখান থেকে যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে আসে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, যদি মানগুলো বসিয়ে দিই তাহলে পাবো মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। দেখো আমি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার অর্থাৎ বাম পক্ষে যে আমার যে অংশটা আছে বাম পক্ষে গোল দেওয়া অংশটা তোমরা দেখতে পাচ্ছ তার জন্য সমীকরণ আমি অলরেডি পেয়ে গেছি, এবং দ্যাট ইজ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে উপরের সমীকরণকে আমি 1 নম্বর দিয়ে সেখানে যদি এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মানটা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, ধরলাম এটা 1 নম্বর সমীকরণ, আমি এই অংশটা মুছে ফেললাম, ওকে তাহলে ওয়ান ইমপ্লাইস মানে কি বাম পক্ষের ওয়ানের একের লেফট হ্যান্ড সাইড সমান
পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার সমান আমি পেয়েছি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, তাহলে ওমেগা ওয়াই স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো সমান রাইট হ্যান্ড সাইড। সো উই ক্যান সে দ্যাট, সুতরাং ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস বি কস বি কস ওমেগা টি ব্যবকলনীয় সমীকরণের একটি সমাধান। সুতরাং উদ্দীপকের কণাটির গতি গতি সরল স্থিতি স্পন্দন গতি, নিঃসন্দেহে বলা যায় যেহেতু এটা ব্যবকলনীয় সমীকরণকে স্যাটিসফাই করে। এই হলো আমাদের গ এর অ্যান্সার। গটা আসলেই খুব কঠিন নয়, ভেরি ইজি, ভেরি ইজি, বাট এই জিনিসটা তোমাকে একটু কয়েকবার প্র্যাকটিসে যেতে হবে, কারণ দেখতে পাচ্ছ তুমি এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা রূপটা বারবার কী হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা সেই ঘতে চলে যাবো। এখন আমাদের ঘতে এ এবং বি এর মান দেওয়া ছিল, আমাদেরকে এর বিস্তার বের করে দেখাতে হবে। এই অঙ্কটা করার জন্য বইয়ে বা তোমার টেস্ট পেপারে এক ধরনের অ্যাপ্রোচ আছে, আমার প্রমিনেন্ট অ্যাপ্রোচ এটাই ভাল লাগে, আমি সেজন্য এটা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। তাহলে দেখো ঘতে আমরা জানি এ সমান দেওয়া আছে 5 মিটার, আই থিঙ্ক বি দশ সমান দেওয়া আছে 5√3 মিটার, এ ধরনের দুটো ভ্যালু দেওয়া আছে। ওকে 5√3 মিটার। এখন আমাদেরকে বলছে যে বিস্তার বের করা পসিবল কিনা, বিস্তারকে আমরা সচরাচর কী দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। তাহলে এই এটা আমাদের এখান থেকে বের করতে হবে, সেজন্য আমরা কী করবো, লিখব ধরা যাক এ সমান এ কস ডেল্টা এবং বি সমান এ সাইন ডেল্টা, এ ধরনের দুটো রাশি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে উদ্দীপকের সমীকরণে। সুতরাং ওয়াই সমান আমরা কী পাবো, এ কস ডেল্টা সাইন ওমেগা টি প্লাস এ সাইন ডেল্টা কস ওমেগা টি। আমরা যদি এখান থেকে এ কমন নিয়ে ত্রিকোণমিত্রি সেই সমীকরণের আলোকে রেখি, সাইন এ কস বি, কস এ সাইন বি আলোকে, সাইন এ হচ্ছে ওমেগা টি, বি হচ্ছে ডেল্টা, কস ওমেগা টি মানে কস এ সাইন বি। আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা জানি সাইন এ কস বি প্লাস কস সাইন বি সূত্র কি, সাইন এ প্লাস বি ওমেগা টি প্লাস ডেল্টা, এ ধরনের একটা সমীকরণ পাই। এবং এই সমীকরণটাও তোমরা জানো ব্যবকলনীয় সমীকরণের সমাধানের অনুরূপ, অতএব আমি এই কণাটার গতিটাকে বলতে পারি সরল ছন্দ স্পন্দন গতি। এই যে এখানে ধরছিলাম এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে আমি যদি লিখি 1² + 2² ইমপ্লাইজ, তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এ স্কোয়ার কমন নিয়ে ফেলি, কজ স্কোয়ার ডেল প্লাস সাইন স্কোয়ার ডেল, আর তোমরা জানো সাইন স্কোয়ার ডেল প্লাস কজ স্কোয়ার ডেল মানে 1, সো এ সমান হচ্ছে √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখব 5² + 5√3 হোল স্কোয়ার, আর যেহেতু সি এক্ষেত্রে 25, 3 × 25 = 75, 75 × 25 = 100, 100 কে রুট করলে 10 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিস্তার ডিটারমাইন করা পসিবল, সম্ভব, এবং তার মান হচ্ছে কত, 10 মিটার। এই হলো আমাদের অ্যান্সার। এভাবে একটু বুদ্ধিশুদ্ধি খাটিয়ে তোমাদেরকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। এখন নেক্সট আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, এটা শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহে আসছে গত বছর। মুছে ফেললাম, একটু লিখে নাও প্লিজ।
তাহলে এখানে বলা হচ্ছে প্রশ্নে আমাদের একটু প্রশ্নটা তোমরা লিখে নাও এবং শুনে নাও। ক খ স্প্রিং এর এক প্রান্ত আটকে নিয়ে উক্ত প্রান্তে 50 নিউটন বল প্রয়োগ করলে যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার করে প্রসারিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক ও খ স্প্রিং এর এক প্রান্তে প্রান্ত আটকে নিয়ে অপর প্রান্তে 50 নিউটন বল প্রয়োগ করলে তা যথাক্রমে 1 মিটার ও 2 মিটার প্রসারিত হয়। ওকে, এরপরে বলা হচ্ছে এদের উপর এদের উপর হতে শ্রেণীবদ্ধভাবে ও সমান্তরালভাবে যথাক্রমে এবং সমান্তরালে যুক্ত করে 8 কেজি ভর ঝুলালে, নিচে 8 কেজি ভর ঝুলালে যথাক্রমে দোলনকাল টিএস ও টিপি পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্ন, গরমের প্রশ্ন, ক খ অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা এখানে লিখছি না, তোমরা অবশ্যই এগুলো দেখে নিবে। দ্বিতীয় স্প্রিংটিকে 7 সেন্টিমিটার সংকুচিত করলে এতে কত শক্তি জমা হবে? গ 'গাণিতিক বিশ্লেষণ পূর্বক' দ্বিপক্ষের দোলনকাল দুটির তুলনা করো। তাহলে এই হচ্ছে প্রবলেমটা। এই প্রবলেমটা এভাবেও আঁকে দিতে পারে, যেমন সাপোজ ধর এভাবে দিয়ে সাসপেনশন আমরা জানি শ্রেণীতে যুক্ত করা মানে আরেকটা এভাবে দিলাম, একে ওয়েট ডুলে দিলাম এটা একটা, আর সমান্তরালে যুক্ত করা মানে কি আমরা জানি কোনো একটা সাসপেনশন থেকে এভাবে এভাবে একটা ওয়েট জুড়াইতে পারে। তাহলে শ্রেণী সমান্তরাল, তাহলে এটা দিয়ে চিত্র দিয়েও তোমাদের উদ্দীপক দিতে পারে এবং এই ধরনের একটা প্রবলেম এরপর আমরা দেখাবো যে চিত্র দিয়েও প্রবলেমটা হতে পারে। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমাদেরকে বলছে দ্বিতীয় স্প্রিংটিকে 7 সেন্টিমিটার সংকুচিত করলে এতে কত শক্তি জমা হবে। শক্তি জমার ক্ষেত্রে আমরা সমীকরণ কি জানি, বের করার সমীকরণ হচ্ছে আমাদের শক্তি সমান জমা শক্তি সমান হাফ কে এক্স স্কোয়ার ডাব্লিউ সমান স্প্রিং ক্ষেত্রে। বাট এখানে তো কে দেওয়া নাই, উই হ্যাভ টু ডিটারমাইন কে, হাউ টু ডু সো, কে মানে আমরা বের করতে পারি, আমরা জানি এফ ইকুয়ালস টু কে এক্স, মনে আছে তোমাদের, মানে স্প্রিংয়ের নিজস্ব বল যেহেতু সেটি সেই হিসেবে মাইনাস কে এক্স হবে, আর স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করে সম্প্রসারিত করতে চাইলে সেটা হবে কি এফ ইকুয়ালস টু কে এক্স, স্প্রিংয়ের নিজস্ব এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, আর এই বলের বিরুদ্ধে কাজ করতে চাইলে এফ সমান কে এক্স বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি যদি লিখি এফ ইকুয়ালস টু কে এক্স, তাহলে আমি কে এর মানটা কিন্তু বের করতে পারি, যেহেতু দ্বিতীয় স্প্রিং এফ বাই এক্স, এফ ছিল 50 ডিভাইডেড বাই আই থিঙ্ক দিস ওয়াজ 2, সো 25 নিউটন পার মিটার। নাও এখানে বসায় দিই জাস্ট 25 ইন্টু এক্স, মানে আমরা জানি এখানে এক্স হবে হচ্ছে সংকোচনের যে ব্যাপারটা, এখানে সেই এক্সটা হচ্ছে এখানে এক্স প্রাইম দি 7 সেন্টিমিটার
definitely 0.07 meter boshai o square তাহলে আমরা পাচ্ছি হলো এখান থেকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে আমাদের সেই ক্যালকুলেশন করতে হবে 0.06125 জুল শক্তির একক জুল আমরা জাস্ট এই শক্তির এককটা এখানে বসিয়ে দিলাম ঘ ঘ তো আমরা কি বলছি টিএস এবং টিপি কম্পেয়ার করতে টিএস টিএস হচ্ছে কি আমরা জানি টি সমান টু পাই ইন্টু রুট ওভার এম বাই কে সো এমটা এবং কেটা ডিটারমাইন করতে হবে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে মানে কি যখন শ্রেণীবদ্ধভাবে যুক্ত শ্রেণীবদ্ধভাবে যখন যুক্ত তখন আমরা বলেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে শ্রেণীবদ্ধভাবে যুক্ত ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক বের করার সূত্র হচ্ছে রোধের উল্টো সূত্র ঠিক না ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু তাহলে এখানে কে ওয়ান কে টু কত তোমরা নিশ্চয় জানো কে ওয়ান কে টু কত আমরা সেটা বের করবো এখানে যখন শ্রেণীবদ্ধ যুক্ত তখন আমাদের কে ওয়ান হচ্ছে আমরা ওই যে বের করেছিলাম এফ সমান কে এক্স সমীকরণ দিয়ে এফ সমান কে এক্স সমীকরণ থেকে আমি কে ওয়ান পাবো তাহলে দেখো প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে তাহলে প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি এখানে দিই প্রথম স্প্রিংয়ে আমরা এর আগে তোমার দ্বিতীয় স্প্রিংয়ের ক্ষেত্রে বের করেছিলাম এফ ইকুস টু মানে এফ ওয়ান ইকুস টু কে ওয়ান এক্স ওয়ান ধরলাম সুতরাং কে ওয়ান সমান কত এফ ওয়ান বাই এক্স ওয়ান এফ ওয়ান ছিল 50/1 মানে তুমি দেখতে পাচ্ছ 50 নিউটন/মিটার সো ওয়ান বাই ফিফটি প্লাস ওয়ান বাই ফিফটি তাহলে এখানে কে সমান নিঃসন্দেহে 25 নিউটন/মিটার তাহলে কে সমান পাওয়ার পর আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব এখানে সুতরাং টিএস ইকুয়াল টু পাই ইন্টু রুট ওভার এম ছিল সম্ভবত 8 কেজি ইয়েস 8 কেজি আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে এখানে আসলে কে ওয়ান কে টুর যে ব্যাপারটা এই কে ওয়ানটা হচ্ছে প্রথম স্প্রিংয়ের কে টুটা হবে দ্বিতীয় স্প্রিংয়ের সো এখানে আমি 50 লিখলো এখানে আমাকে 25 লিখতে হবে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমি আই থিঙ্ক আসবে হলো 50/3 নিউটন/মিটার তাহলে এগুলো বসাই দিই 50/3 ক্যালকুলেশন করি একটু ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যাবে একটু বলো কত আসতে পারে 4.35 সেকেন্ড তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে মানে কি যখন আমি স্প্রিংগুলো কী করলাম সমান্তরালে যুক্ত করলাম তখন এক্ষেত্রে আমরা জানি কেপি সমান করতে হবে সমান্তরালে যুক্ত করলে তুল্য স্প্রিং ধ্রুবকের মান দাঁড়াচ্ছে কে ওয়ান প্লাস কে টু দ্যাট মিন্স একটা 25 ছিল একটা 50 একটু লোড পালট করে লিখছি দ্যাট মিন্স 75 নিউটন/মিটার সুতরাং টিপি সমান টু পাই ইন্টু রুট ওভার এম বাই কেপি ইকুয়াল মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা পাচ্ছি হলো 2.05 সেকেন্ড তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তুলনা যদি আমাদের করতে বলা হয় আমাদের বলা হয়েছে কি গাণিতিকভাবে দোলনকাল দুটি তুলনা করো দ্যাট মিন্স যদি তুলনা করি আমরা দেখি টিএস বাই টিপি 4.35 ÷ 2.05 আই থিঙ্ক 2.2 এরকম কিছু একটা আসতে পারে 4.35
TSTPR দ্বিগুণের কাছাকাছি, অর্থাৎ TSTPR দ্বিগুণের কাছাকাছি। ওকে ওকে, বুঝেছ কি? কোথাও কোনো প্রবলেম আছে কারো? এখানে একটা কথা বলে রাখি, প্রথমেই দুটো স্প্রিং এর কথা বলা হয়েছে, সেই দুটো স্প্রিং কে একবার শ্রেণী আবার সমান্তরালে যুক্ত করছে, এই হলো ব্যাপার। প্রথমে দুটো স্প্রিং এর কথা বলা হয়েছে, সেই দুটো স্প্রিং কে একবার শ্রেণীতে যুক্ত করছে আর একবার সমান্তরালে যুক্ত করে নিচে 8 কেজি ওয়েট ঝোলানো হয়েছে, এই হলো কম্প্যারিজন। এ ধরনের আরেকটা অঙ্ক জাস্ট আমি একটু দিয়ে দিই, তোমরা HW করতে পারবে, সেটা হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা। এটা এই অঙ্কটা মেবি আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম, করানোর কথা ক্লাস। এক্ষেত্রে একদম চিত্র দিয়ে তোমাদের প্রবলেমটা দিয়ে দিছে, যাতে কোনো কনফিউশন অ্যারাইজ না করে। দেখো এখানে চিত্রগুলো আমরা একটু আঁকি, এ ধরনের এই যে দুটো স্প্রিং, নিচে একটা ওয়েট, এই যে ওয়েটটা আমি দেখতে পাচ্ছি, ওয়েট ওকে। এখানে K1 ডেফিনেটলি, K2 হবে, K1 K2 এগুলো কি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সব মানগুলো দেওয়া আছে, একদম পরিষ্কার মান দেওয়া আছে, এখানে পরিষ্কার মান দেওয়া আছে, এবং একটা সরল চিহ্ন স্পন্দনরত কণার সমীকরণ দেওয়া আছে, y সমান 25 সাইন ওমেগা টি প্লাস ডেল। এ ধরনের একটা সরল চিহ্ন স্পন্দনের সমীকরণ দেওয়া আছে, বলা আছে পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে 40 সেকেন্ড, আর এবং আদিসরণ হচ্ছে, আদিসরণ 8 সেন্টিমিটার। দেখো এই প্রবলেমটা একটা খুব খুব মোটামুটি সচরাচর প্রবলেম, একটু ডিফারেন্ট। আমাদের বলা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে কি, আদি দশা এবং আদি দশা ও 7 সেকেন্ড পর সরণ নির্ণয় করো। এ ধরনের বেশ কয়েকটা অঙ্ক অলরেডি আমি করছি, সম্ভবত 3rd কি 4th লেকচারে এ ধরনের কয়েকটা অঙ্ক করার কথা। এবং বলছে উদ্দীপকের এই যে দুটো ব্যবস্থা দেখতে পাচ্ছি, কোন ব্যবস্থায় পর্যায়কাল বেশি। ওকে, এখানে চিত্রে সব কিছু দেওয়া আছে, দেখো K1 1000, 2000, এটা 1000 দেওয়া আছে নিউটন পার মিটার, 2000 নিউটন পার মিটার দেওয়া আছে, K1 K2 ওই পাশে অনুরূপ 1000 2000, আর ভর AM সমান 4 কেজি। দেখো গাণিতিক যুক্তি দাও, এই হলো আমাদের প্রবলেমটা। তাহলে আমরা গটা একটু প্র্যাকটিস করব, আর ঘটা HW আকারে দেখবো, এটা HW দিলাম যেহেতু এরকম একটা অঙ্ক অলরেডি করে ফেলছি। তাহলে গত দেখো আদি সরণ দাও আছে 25 সাইন ওমেগা টি প্লাস ডেল, এই হলো আমাদের সরণের সমীকরণ। তাহলে যখন টি সমান 0 তখন আমরা দেখতে পাচ্ছি আদি সরণ কত, 8 সেন্টিমিটার, দ্যাট মিনস 8 কে আমি কি করলাম 100 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে ভাগ করার পর 25 ইন্টু সাইন, জাস্ট ওমেগা ইন্টু 0 হবে প্লাস ডেল হবে, তোমরা জানো, তাহলে সাইন ইনভার্স বের করলে আমি ডেল পেয়ে যাচ্ছি, ডেলটা সমান সাইন ইনভার্স অফ
0.08/25 তাহলে কত আসছে আমাদের ভ্যালুটা 0.183 ডিগ্রি। এটা আমি কি পেলাম আদি দশা, যেহেতু সময় আদি, সময় গণনার শুরুতে যে দশা তাকে আমি বলবো আদি দশা বলবো। এখন আমার 7 সেকেন্ড পর সরণ বের করবো, তাহলে 7 সেকেন্ড পর সরণ যদি বের করি ওয়াই সমান আমি লিখবো 25 sin of ওমেগা, 2π/T, আমি জানি ওমেগা মানে কি 2π/T, ইন্টু 7 প্লাস ডেল তো জানি আমি, এখন 0.183, জাস্ট 0.183 বসিয়ে দিলেই হবে। বাট আমরা 0.183 কী করবো, আমরা আমাদের কি এই অংশটা রেডিয়ানে নেওয়ার দরকার আছে, কেউ একজন বলো তো দেখি। অবশ্যই রেডিয়ানে নিতে হবে, কারণ এখানে দেখো 2π ইন্ট্রোডিউস করছি, তাহলে এখানে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে একটু নিই, আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে π/180, সো 0.183 ডিগ্রি সমান কত, π/180 × 0.183, এই হচ্ছে আমার রেডিয়ান। আমরা জানি রেডিয়ান এইভাবে কনভার্ট করে, তাহলে ক্যালকুলেটরটা করি 3.2 আই থিঙ্ক, ক্যালকুলেশন করলে 3.2 × 10⁻³ রেডিয়ান। তাহলে সব কিছু আমার জানা, এখানে আমি জাস্ট টি এর জায়গায় 40 বসিয়ে দিলাম, সব ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসবে, সাইন 2π/40 প্লাস 3.0, ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা জানি না, তোমরা বা আবার ক্যালকুলেশন করবে। আমার এখানে 6.99, 7 সেন্টিমিটার আসে, কেন 6.99 আসে, তোমরা একটু আবার, ও সরি একটা জিনিস তো ভুল করে ফেলছি, 7টা ইন্ট্রোডিউস করি নাই, মেবি 7টা একটু ইন্ট্রোডিউস করি, কেমন 7 × 14 14π/40 প্লাস 3.2 × exp-3, সরি 2.83, মিটার বা 2.8382 মিটার। ওকে, তাহলে 7 সেকেন্ড পর এটা হচ্ছে কি সরণ, তুমি ক্যালকুলেশন আবার করবে, করে দেখবে যা আসে তার আনসার। আমরা কি দশা হলে কি বলবো, যদি আমাদেরকে বলে 7 সেকেন্ড পর দশা কত,
তখন আমরা কি বের করব? তাহলে এটাও একটু জেনে নেওয়া যাক। তাহলে 7 সেকেন্ড পর তোমাদের প্রশ্ন দেখলাম, 7 সেকেন্ড পর দশা চাইছে, সরল নয়। তাহলে আমরা জানি ওয়াই সমান 25 সাইন ওমেগা টি, ওমেগা মানে কিন্তু 2π/T ইন্টু 7 সেকেন্ডটা বসিয়ে দিব প্লাস ডেল্টা। তাহলে বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখো আসলে এই জিনিসটাই চায় আসলে, এটা আমাদের মানে ওমেগা টি প্লাস ডেল, এই মানটা মূলত 7 সেকেন্ড পর দশা, এই যে এই অংশটা। দশা মানে তো আমরা কোণ জানি, সাইনের সাথে যে কোণটা থাকে সেটা। সুতরাং তাহলে আমরা যদি লিখি, সুতরাং ওমেগা টি প্লাস ডেল কম্পারিজমের ক্ষেত্রে মানে এটা 2π/40 ইন্টু 7 প্লাস 3.2 ইন্টু 10-3, ক্যালকুলেশন করলে এখানে যা আসে তাই হবে 7 সেকেন্ড পর, তাহলে সেটা আসে 63.18 ডিগ্রি। আমি রেডিয়ান আসবে, রেডিয়ানটাকে কিছু কনভার্ট করে দেখাবো, ডিগ্রিতে কনভার্ট করে দেখাইতে পারি বা রেডিয়ানও রেখে দিতে পারি। এ হচ্ছে তোমাদের মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসা প্রবলেমটা। আই থিঙ্ক অনেকক্ষণ হয়ে গেছে নাকি, ছেলেরা তো সবাই পলাই গেছে দেখা যায়। হ্যাঁ কি বলে, অ্যাটেন্ডেন্স দিলে কাজ শেষ। আচ্ছা আমরা আরেকটা প্রবলেম দেখব, তোমরা পরবর্তীতে তোমাদের কনভেনিয়েন্ট টাইমে এসে একটু দেখে নেবে। কুমিল্লা ক্যাডেট কলেজে একটা প্রশ্ন আমরা একটু দেখার চেষ্টা করব। কুমিল্লা ক্যাডেট কলেজে দেখো এখানে দুটো চিত্রের মাধ্যমে তারা মূলত একটু বোঝানোর চেষ্টা করছে। ধরলাম একটা বপ, এটা এখানে আসতে পারে, এই কোণটা তারা 20 ডিগ্রি দিছে মোটামুটি। এখানে যে ভরটা সেটা 200 গ্রাম, ভরের একটা বস্তু দেওয়া আছে। তাহলে মোটামুটি আমাদের আর কিছু লাগবে না, এই দুটো কাজ হলেই চলবে। এরপর আর একটা পাশে চিত্র দিচ্ছে, চিত্র খালি একটা না দুটো চিত্র, এখানে এখানে একটি স্প্রিংকে সাসপেন্ড করা হয়েছে, একটি স্প্রিং, স্প্রিং দিয়ে নিচে একটা ওয়েট ঝুলানো হয়েছে। ওয়েটটা হচ্ছে 500 গ্রাম। ওকে, এরপরে কে সমান দেওয়া আছে 20 নিউটন/মিটার, দেওয়া আছে এখানে। মোটামুটি আর কিছু লাগবে না আমাদের, চিত্র বলছে চিত্র একে বি এ বরাবর কার্যকরী বল মান বের করো। তাহলে এপি বি একটু লিখে দিই, গ চিত্র এক এ বি এ বরাবর মানে কার্যকর বল কত, আমাকে যদি বলে বি এ বরাবর কার্যকর বের করতে। আমরা জানি মানে দেখিয়েছিলাম এই অংশটা কীভাবে করতে হয়। এরপরে বলে চিত্র দুইয়ে দোলকের মানে কি, যে ভপটা আছে এখানে বপ যেটা ঝোলানো হয়, ভর 200 গ্রাম বৃদ্ধি করলে এটি দিনে কতটুকু সময় হারাবে, দিনে মাইন্ডে দিনে দেওয়া আছে সময় হারাবে। আই থিঙ্ক এটা ইস উইল বি ভেরি ইজি ফর ইউ ডু সো। ওকে, এ ধরনের চিত্রটার ক্ষেত্রে আমরা তোমাদেরকে সরলের ক্ষেত্রে দেখিয়েছিলাম, সাম অবস্থায় এম জি নিচের দিকে ক্রিয়া করে আর টানটি উপরের দিকে ক্রিয়া করে, আর এই অবস্থায়ও এম জি নিচের দিকে ক্রিয়া করে, তখন এম জিকে আমরা দুটো অংশ ভাগ করি, এদিকে একটা ঠিক এদিকে একটা। তাহলে এটা ছিল এম জি কস, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আর এই বলটা ছিল এম জি সাইন থিটা।
তাহলে বি এ বরাবর কার্যকর বলা মানে আমরা দেখতে পাচ্ছি এমজি সাইটিটা। তাহলে আমি গ যদি লিখি বি এ বরাবর কার্যকর ব সমান এমজি, আমি ডিরেকশন মেনশন করছি না, জাস্ট ভ্যালু নিয়ে কথা বলছি। তাহলে এম কত? 0.2 9.8 sin 20 degrees, সবগুলো বসিয়ে যদি ক্যালকুলেশন করি আমরা মান পাবো হচ্ছে 0.67 newton, এটা আমাদের আনসার। এরপরের প্রশ্নটা আমার কাছে বিট ইন্টারেস্টিং। দেখো তোমরা যারা প্রমাণটা মনে রাখো না এই জিনিসটা কিভাবে কাজ করে, এমজি সাইন থিটার কারণে যে এই যে এই পাশে আসে আবার এখান থেকে এমজি সাইন থিটার কারণে পাশে যায়, এই চিত্রখানি যদি মনে না রাখো তাহলে কিন্তু এই এমজি সাইন থিটা হুট করে বলা তোমার জন্য মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা ঘ প্রশ্নে দেখব, 0.200 গ্রাম ভর বেশি ঝোলাইলে এই চিত্রে তার দোলনকালের কেমন পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এখন কঠিন হবে না জিনো, তাহলে আমাদের এই চিত্রটার কোনো কাজ নেই। এখন প্রশ্নটা আনসার করতে গিয়ে আমাদের এই চিত্রের কোনো কাজ নাই, এই চিত্র নিয়ে আমাদের কাজ। তাহলে ঘতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা আগে টি সমান বের করে ফেলি। টি সমান আমরা কি জানি, 2π ইনটু √ওভার m/k। এখানে 2π ইনটু m হচ্ছে কত? 500 গ্রাম, মানে 0.5 ডিভাইডেড বাই 20। তাহলে আমাদের মানটা কত আসবে একটু যদি ক্যালকুলেশন করি, 0.5 বাই 20 রুট আনসার ইনটু 2π, 0.99 সেকেন্ড। এলো আমাদের আদি পর্যায়কাল। দ্বিতীয় ক্ষেত্রে পর্যায়কাল কত হয় দেখি একটু। দ্বিতীয় ক্ষেত্রে পর্যায়কাল ধরলাম টি টু, 2π ইনটু √ওভার m' / k। অ্যাজ ইউ নো এখানে এম প্রাইম কত হবে? 700 গ্রাম, মানে 0.7 কেজিতে কনভার্ট করলে 2। তাহলে আমার মানটা কত আসে? 0.7 বাই 20 রুট আনসার ইনটু 2 বাই 1.175 সেকেন্ড। টি ওয়ান টি টু পাওয়া গেছে। এখন আমাদের ক্ষেত্রে বলতে হচ্ছে দিনে, দিনে মানে এক সমান কত মোট সময়? আমাদের মনে আছে নিশ্চয়ই 86400 সেকেন্ড, মানে সেকেন্ডে কনভার্ট করলাম 24 আওয়ার। এরপর আমাদেরকে বলছে দিনে কত সেকেন্ড কি চলবে, সময় হারাবে, যেহেতু পর্যায়কাল বাড়ে অতএব সময় হারাবে, পর্যায়কাল কমলে সময় লাভ করত। তাহলে সেই হিসেবে তোমাদের একটা সমীকরণ শিখেছিল মনে আছে, দিনে অর্থাৎ মোট এক্স সেকেন্ড সময়ে যদি এন সেকেন্ড সময় হারায় পর্যায়কাল, যদি প্রাথমিক পর্যায়কাল টি ওয়ান এবং শেষ পর্যায়কাল টি টু হয়, তাহলে আমাদের সমীকরণটা ছিল টি টু সমান টি ওয়ান এক্স ডিভাইডেড বাই এক্স পর্যায়কাল বাড়াইতে হবে মাইনাস এন। তো উই হ্যাভ টু ডিটারমাইন এন। তাহলে আমরা জানি 1.175.99 × 86400 86400 − n, লেটস গেট দ্য বিলো। আই থিঙ্ক এন ইকুয়াল হবে হচ্ছে 1.3603 সেকেন্ড। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এটা আরও বেশ কয়েকটা প্রবলেম করা যায়। দেখো নটর ডেম কলের একটা প্রবলেম আসছে দেখলাম, মোটামুটি এই ধরনের কাছাকাছি।
বরিশাল ক্যাডেট কলেজে। এবারে নটর ডেম কলেজে একটা প্রশ্ন আসছে, এটা অনেকটা হচ্ছে ইয়ার মতো তোমার, এই যে কি বলে বস্তুর গাঠনিক ধর্মের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে। তারপর আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তারা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে দেওয়ার পিছনে কারণ এটাই যে এটা তোমার ওই যে সরল গুণক বেসড আসছে এই জন্য। তারপর আমি একটু এটাকে SW হিসেবে রাখতে চাই। দেখি আমরা SW একটু আলোচনা করে ফেলি, একটা আংটার সাহায্যে এরকম একটু ওয়েট ঝুলানো হয়েছে, জানি যেটা ঝুলানো হয় এটা বব। এই তো এই হলো আমার পজিশন, আচ্ছা 30 ডিগ্রি কোণ করছে, ABC তিনটা পজিশন দেওয়া আছে জিনিসটার। বলছে পি ও কিউ দুটি তারের মধ্যে যথাক্রমে এত এত প্রস্থচ্ছেদের ক্ষেত্র হল যথাক্রমে এত এত, এদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তার দুটির মুক্ত প্রান্তে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের এবং 5 কেজি ভরের গোলক যুক্ত করে চিত্র অনুযায়ী আলাদা আলাদাভাবে এই অবস্থান হতে দুলতে দেওয়া হয়, তার দুটির অসহ পীড়ন দেওয়া আছে 5, 6, 4, 6, 8 পাস্কাল। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এই অবস্থানের দৈর্ঘ্য বিকৃতি তুলনা করো, মানে দুটোর ক্ষেত্রেই দুটো তারের ক্ষেত্রেই দৈর্ঘ্য বিকৃতি বের করবো, মানে ছোট হাতের রেল বা বড় হাতের রেল বের করবো কম্পেয়ার করবো। এবার বলছে দুটি তারেই কি সি অবস্থানে পৌঁছতে পারবে, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এখানে সর্বোচ্চ বেগ যেই জায়গায় সেখানে আমরা বলটা বের করব, সেই বলটা যদি সি পজিশনে পৌঁছাইতে যে চাপটা লাগে তার চেয়ে কম হয় তাহলে পৌঁছাতে পারবে না, ছেড়ে যাবে, আর যদি বেশি হয় তাহলে পারবে। এভাবে আমরা অঙ্কটা সলভ করব। তোমরা একটু বুঝে শুনে করবে, এটা বস্তুর গাঠনিক ধর্মের তত্ত্বকে কাজে লাগিয়ে উন্নত করতে হবে, আশা করি পারবে যদি একটু চেষ্টা করো। কে এই প্রবলেমটা সলভ করে কে আমাকে মেসেঞ্জারে পাঠায়, এটা কোন বোর্ড বললো, এটা হলো নটর ডেম কলেজ। জি, সবাইকে ধন্যবাদ আজকের মতো।